দেখ, ছয়ের দাগের অঙ্কগুলো কি আছে? সংক্ষিপ্ত ছয়ের দাগের চারটা অঙ্ক ছিল, আগের বারে সে হয়েছিল লাস্ট, মানে একটি ত্রিভুজের তিনটি কর্ণ ABC হলে এগুলো প্রমাণ। 1 3 4 সোজা অঙ্ক, 1 3 4টা কি শুধু ছয় দাগে আমি 2-1টা করে পাঠালাম, 1 3 4 তোদের করে ফেলার কথা বা আগেই হয়ে গেছিলো। 1 3 4 কি করে করবি আগে বলে দিই, তারপরে 2-1টা বলছি যেটা দিলাম। দেখ 1 3 4 দেখ ABCD করে চারটে করে তো ভেরিয়েবেল আছে, আমি বলেছিলাম কি ভেরিয়েবেলের সংখ্যা কমাতে হবে। ধরেন ABCD আছে, তার থেকে যদি ABC আছে, তার থেকে ধরেন AB করলি, বা শুধু একটা A তে যদি ট্রান্সফার করতে পারিস খুব ভালো। যেমন ছয় দাগের একের অঙ্কটা সি প্লাস এ আছে, ওর মানে কি পাই মাইনাস বি করতে পারবি, ঠিক আছে? মানে তাহলে শুধু বি এতে চেঞ্জ হয়ে গেলো পুরো অঙ্কটা, এরপরে যা যা নিয়ম শিখেছিস করলে হয়ে যাবে। তেমনি ছয় দাগের তিনেরটাও তাই, এ প্লাস বি, বি প্লাস সি, এগুলোকে সব চেঞ্জ করে নিবি পাই মাইনাস সি, পাই মাইনাস এ তে, তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। আর ছয় দাগের দুইয়ের অঙ্কটা একটু আলাদা আছে, দেখ ট্যান এ মাইনাস বি বাই টু সমান কট সি বাই টু প্লাস বি প্রমাণ করতে হবে। তাহলে সিম্পল সেম নিয়ম, দেখ এ প্লাস বি প্লাস সি সমান পাই। এখন দেখ অঙ্কটা কী আছে, এ আর বি দেওয়া আছে বাঁ দিকে, তাতে প্রমাণ করতে বলছে সি আর বি। তাহলে এ বি থেকে সি বিতে কী করে যাবো? নিশ্চয়ই এটাকে তাড়াতে হবে, ঠিক আছে? সি কে তো তাড়ানোর দরকার নেই, কারণ সি আর বি অঙ্কে আমাকে উত্তরে দেওয়াই আছে। তাহলে শুধু অনলি এ কে তাড়াতে হবে। তাহলে এ কে কী করে তাড়াবো? নিশ্চয়ই এ প্লাস বি প্লাস সি সমান পাই থেকে এ এর মান যদি বের করে ওখানে বসিয়ে দিই বাঁ দিকে, তাহলে নিশ্চয়ই তাড়ানো হয়ে গেল। তাই করছি, দেখ এ সমান তাহলে কি পাই মাইনাস বি মাইনাস সি, সেটাই ট্যান এ মাইনাস বি বাই টু এ এর জায়গায় বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। তারপরে কি উপরটা করেছি পাই মাইনাস সি মাইনাস টু বি হয়ে গেছে, দুটো বি ছিল নিচে টু, এবার দুই দিয়ে সবাইকে ভাগ করে দিয়েছি, পাই বাই টু মাইনাস সি বাই টু, আর টু বি বাই টু মানে শুধু বি বি। এবার দেখ ওই সি বাই টু আর বি থেকে মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে ব্র্যাকেটে কি হয়ে গেছে সি বাই টু প্লাস বি। তাহলে ট্যান পাই বাই টু মাইনাস সি বাই টু প্লাস বি, সি বাই টু প্লাস বিকে থিটা ভাব, তাহলে কি এটা 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা মানে কি 1 × 90 মাইনাস থিটা মানে এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে, আর ওয়ানের জন্য কি ট্যানটা কট হয়ে যাবে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে সবই সবাই পজিটিভ, তাহলে এটা ট্যান থেকে কট হয়ে গেল, কট সি বাই টু প্লাস বি বাই প্লাস বি, এটা অ্যান্সার হয়ে গেলো, ঠিক আছে? দেখ এবার সাতের দাগের অঙ্কগুলো বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের চারটি কোণ ABCD হলে প্রমাণ করতে বলেছে। আমি 3 আর 4 করে দিয়েছি, তোরা এরটা একেরটা আগে করে ফেলেছিলিস। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের চারটি কোণ ABCD হলে নিয়ম কি, বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। দেখ এ প্লাস সি সমান পাই আর বি প্লাস ডি সমান পাই আমরা লিখে দিচ্ছি, পাই মানে 180, ঠিক আছে? আর কি প্রমাণ করতে বলেছে, কস এ প্লাস কস বি প্লাস কস সি প্লাস কস ডি সমান 0। দেখ এখানে চারটে আলাদা ভেরিয়েবেল আছে, চারটে আলাদা কোণ আছে ABCD, প্রত্যেকটার মানে অজানা অজানা, তাহলে আমাদের কাজ কি এই অজানা ভেরিয়েবেলের সংখ্যা কমানা, ঠিক আছে? তাহলে ABCD কে কী করে হয় দুটো বা একটা ভেরিয়েবেলে কী করে আনতে পারি? দেখ আমি কী করেছি, কস সি আর কস ডি ওই সি আর ডি এর মানটা উপর থেকে বের করে বসিয়ে দিয়েছি। এ প্লাস সি থেকে সি এর মান বের করলে কী হবে, পাই মাইনাস এ, আর বি প্লাস ডি থেকে ডি এর মান বের করলে কী হবে, পাই মাইনাস বি, সেটাই বসিয়ে দিয়েছি কস সি প্লাস কস ডিতে। দেখ কস ইন্টু কসে সরি ইন্টু কী বলছি, তাহলে কসে প্লাস কস বি প্লাস কস সি প্লাস কস ডি সমান কী হবে, কসে প্লাস কস বি প্লাস কস পাই মাইনাস এ প্লাস কস পাই মাইনাস বি। দেখ এখন অঙ্কটা পুরো শুধু এ আর বি এতে হয়ে গেলো, অর্থাৎ চারটে অজানা থেকে দুটো অজানায় চলে এলাম, তাহলে এবার অঙ্ক হয়ে যাওয়ার কথা। তাহলে এবার নিয়ম কি, কস পাই মাইনাস এ এটা কোন কোয়াড্রেন্টে দেখতে হবে, এটা 2 × 90 মাইনাস সামথিং মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস কী হয় নেগেটিভ হয়, জন্য নেগেটিভ চিহ্ন দিয়েছি, আর 2 × 90-এর জন্য টু যেহেতু জোড় সংখ্যা কস কসই থাকবে, ওই জন্য মাইনাস কসে হলো। তারপরে 2 × 90 মাইনাস বি মানে এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয়, আর টু এর জন্য কস কী কস কসই থাকবে, টু যেহেতু জোড় সংখ্যা, তাহলে মাইনাস কস বি হয়ে গেলো, এবার সব কেটে যেয়ে 0, ঠিক আছে? এটা হচ্ছে 2 আর 3-এর অঙ্কটা। এবার 4-এর অঙ্কটা দেখ, ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডি, এটাকে বলেছে আমাদের 0 প্রমাণ করতে, ট্যান সি প্লাস ডি ডিটাকে ওইটা ব্র্যাকেটের ব্র্যাকেটটা ক্লোজ করবি, হ্যাঁ ব্র্যাকেটটা ক্লোজ করা নেই। তাহলে একই ব্যাপার, এ প্লাস সি সমান পাই বি প্লাস ডি সমান পাই এটা লিখে নিলাম প্রথমে, তারপর ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডি। এখন দেখ ABCD এখনও চারটে অজানা, কী করে চারটে থেকে আমরা কমাতে পারবো, দুটোতে নিয়ে যেতে পারবো বা তিনটেতে নিয়ে যেতে পারবো? দেখ কী করেছি, প্রথম এ প্লাস বি এতে এ এর মানও বসিয়ে দিয়েছি, বি এর মানও বসিয়ে দিয়েছি। এ এর মান কোথা থেকে পাবো, এ প্লাস সি সমান পাই থেকে পাবো, কী হয়ে যাবে পাই মাইনাস সি, আর এটা হয়ে যাবে ডি এর মান, বি এর মান কী পাবো পাই মাইনাস ডি। তাহলে প্রথমে যদি ট্যান এ প্লাস বি এতে যদি এ এর মান পাই মাইনাস সি আর বি এর মান পাই মাইনাস ডি বসে, দেখ দুটোই এইটাও সিডি দিয়ে হয়ে গেলো, দ্বিতীয়টা সিডি দিয়ে, তাহলে দুটো ভেরিয়েবল চলে এলো, এবার অঙ্ক হয়ে গেল। তাহলে পাই আর পাই যোগ করে 2π হয়েছে, মাইনাস কমন নিয়েছি মাইনাস ব্র্যাকেটে সি প্লাস ডি, আর এটা প্লাস ট্যান সি প্লাস ডি। এবার 2π মানে কোন কোয়াড্রেন্ট, 2π মানে কত হচ্ছে, 2π মানে 360 ডিগ্রি, তাহলে মানে 4 × 90 মনে মনে ভাব, 4 × 90, আর মাইনাস থিটা আছে মানে কোন কোয়াড্রেন্টে থাকবে, ওটা ফোর্থ কোয়াড্রেন্টে, ঠিক আছে? ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান কী হয় নেগেটিভ হয়, তো ওই জন্য বাইরে নেগেটিভ করছি, আর 4 × 90, 4 যেহেতু জোড় সংখ্যা ট্যান ট্যানই থাকবে, তাহলে ট্যান সি প্লাস ডি হয়ে গেল, আর এখানে প্লাস ট্যান সি প্লাস ডি, এখানে প্লাস মাইনাস ট্যান সি প্লাস ডি কেটে যায় 0। দেখ এবারে দীর্ঘ উত্তরধর্মী সংক্ষিপ্ত তিনের দাগে 2-1টা করেছি, ঠিক আছে? তিনের দাগে 2-1টা একটা স্পেশাল টাইপ, ওই জন্য ওটা আগে করলাম, পরে অন্যগুলো আবার দেখাচ্ছি। আগে এটা দেখ কী আছে, কী আছে, দেখ কস থিটা প্লাস √3 sin θ সমান 2 বলছে, এটি সাধারণ সমাধান করো, ঠিক আছে? এখন এই ধরনের অঙ্ক দেখলেই চিনে ফেলতে হবে, কারণ এই ধরনের অঙ্ক তোরা এর পরে অনেক চ্যাপ্টারে পাবি, যেমন ত্রিকোণমিতির সাধারণ সমাধানে পাবি,
তাহলে যে অঙ্কগুলো দেখো অনলি সাইন আর কস থিটা দিয়ে থাকবে, মানে সাইন কসের গুণ নয়, সাইন আর কসের যোগ অথবা বিয়োগ, ঠিক আছে? অনলি সাইন কস, মানে সাইন স্কোয়ার থাকলে তাহলে এই নিয়ম খাটবে না, ঠিক আছে? শুধু সাইন থিটা প্লাস কস থিটা বা সাইন থিটা মাইনাস কস থিটা, এবং সাইন কসের যা ইচ্ছা তোর আগে সহগ থাকতে পারে, 2 3 4 যা ইচ্ছা থাকতে পারে। তাহলে এই টাইপের অঙ্কগুলো করার পদ্ধতি দেখ কী করতে হবে। যে সাইন আর কসের যে সহগগুলো আছে, সহগ যেমন কস থিটার কিছু আগে কিছু নেই মানে কত, 1 আছে, আর সাইন থিটার আগে কিছু নেই মানে কি আগে সাইন থিটার আগে √3 আছে, তাই তো? তাহলে 1 আর √3, এই সহগ দুটোকে স্কোয়ার করে যোগ করতে হবে। দেখ ডান দিকে করেছি, কস থিটার সহগ 1 1 স্কোয়ার প্লাস সাইন থিটার সহগ √3, তাহলে √3 স্কোয়ার যোগ করে পুরোটাকে রুট করতে হবে, ঠিক আছে, বর্গমূল। তাহলে ওটা বর্গমূল করেছি, করে দেখবি যেটা পাবি 2, যেমন এখানে পেয়েছি 2, সেই যেটা পাবো সেইটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করবো। তাহলে এটা হচ্ছে নিয়ম, যেটা পাবো সেটাকে দিয়ে উভয় পক্ষ সেটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করবো। এখানে দেখ প্রথমে কস থিটাকে 2 দিয়ে ভাগ করছিস, তাহলে কী হয়েছে, ½ × cos θ, তারপরে √3 sin θ দুই দিয়ে ভাগ করেছিস, তাহলে √3/2 sin θ, আর 2 কে 2 দিয়ে ভাগ করলে 2/2, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম স্টেপ। এখন সেকেন্ড স্টেপে দেখ, এই যে প্রথমে যে হাফ এখানে আছে √3/2, প্রথম ধরনের হাফ, এটা সাইন বা কসে যে কোনো একটা মান বসাতে হবে। হাফ কার মান হয়, সাইন 30 ডিগ্রির মান হয় অথবা কস 60 ডিগ্রির মান হয়, ঠিক আছে? কিন্তু এখানে তুই যা ইচ্ছা ইউজ করতে পারিস, আমি ধরনের সাইন 30 ডিগ্রিটা ইউজ করেছি, তাহলে সাইন 30 মানে কত, সাইন π/6, হাফের জায়গায় সাইন π/6 করছি। তুই কস π/3ও করতে পারিস, কোনো প্রবলেম নেই। তাহলে হাফের মান সাইন π/6, তাহলে সাইন π/6 × cos θ। এখন যেহেতু এটা সাইন ইউজ করলাম, পরের যে মানটা সেটা অবশ্যই কস ইউজ করবো, ঠিক আছে? আর কস সেম ডিগ্রি হবে, ঠিক আছে, অটোমেটিক সেম ডিগ্রি হবে। এখানে যেমন সাইন π/6, ওটা কস π/6ই হবে, তুই দেখে নিতে পারিস। কস π/6 মানে কত, কস 30 ডিগ্রি, যার মান √3/2। তাহলে কস π/6 × sin θ সমান 2 কে 2 দিয়ে ভাগ করলে 1। তাহলে দেখ এটা একটা সূত্র চলে আসছে, সাইনে কস বি প্লাস কসে সাইন বি, কার সূত্র, সাইন a+b সূত্র। তাহলে হয়ে গেলো সাইন π/6 + θ সমান 1, ঠিক আছে? এখন দেখ 1 মানে কত, সাইন কত ডিগ্রি মান, 90 ডিগ্রি। তাহলে π/6 + θ মান কত হচ্ছে 90, π/2, ওখান থেকে থিটার মান তোরা 60 ডিগ্রি পেয়ে যাবি, ঠিক আছে? কিন্তু দেখ অঙ্কটার প্রথমেই ডান দিকে লেখা ছিল 0 ডিগ্রি, θ < 360 ডিগ্রি, মানে কি পুরো প্রথম 4টে কোয়ার্ডেন্ট, 1st 2nd 3rd 4th, এই 4টে কোয়ার্ডেন্টের মধ্যে থিটার কতগুলো মান বের করা যায় সেটা দেখতে হবে, ঠিক আছে? এটা কি হলো ফার্স্ট কোয়ার্ডেন্টে মান, ঠিক আছে? এখন দেখ সেকেন্ড, এবার কি আর কত আর কোন কোয়ার্ডেন্টে মান বের করা যায় সেটা চেক করবো। এখন দেখ সাইন π/6 + θ = 1, তাহলে সাইনের মান পজিটিভ, সাইন কোথায় কোথায় পজিটিভ হয় এগুলো শিখিয়েছিলাম, অল সাইন প্রথম আর সেকেন্ড কোয়ার্ডেন্টে। তাহলে প্রথম যে মানটা 60 ডিগ্রি, ওটা তো ফার্স্ট কোয়ার্ডেন্টের মান, তাহলে সেকেন্ড কোয়ার্ডেন্টেও নিশ্চয়ই একটা মান বেরোবে, ঠিক আছে? এখন সেকেন্ড কোয়ার্ডেন্টে মান বের করার সেই নিয়ম শিখিয়েছিলাম কি, x^(-θ) করতে হয়, যেটা আমরা থিটা পাই, যেমন এখানে 1 মান তো মানে কত, sin 90, এখানে তো থিটাটা কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 180 - θ করতে হয়, ঠিক আছে? তাহলে দেখ সেম পাশে করেছি, π/6 + θ সমান কী হবে, 180 - θ, থিটার মান তো 90ই, তো 1 আছে, 1 মানে sin 90, তাহলে 180 - 90, তাহলে ওখান থেকেও তুই থিটার মান 60ই পাচ্ছিস। তাহলে থিটার কেবলমাত্র একটা মানই পেলাম অঙ্কটায় 60 ডিগ্রি, ঠিক আছে? এটা একটু আলাদা টাইপের অঙ্ক, স্পেশাল টাইপের অঙ্ক, কোন কোন নিয়মে কোন কোন অঙ্কে এগুলো খাটবে আমি বলেও দিলাম, ঠিক আছে? এটা এখানে এই যে সাইনে কস বি প্লাস কসে সাইন বি সমান সাইন a+b, ওটা একটা সূত্র নেক্সট চ্যাপ্টারে, আমার খেয়াল নেই তোদেরকে আসলে চ্যাপ্টারটি হয় না, আসলে পরের চ্যাপ্টার হয়ে এই অঙ্কটা করলে ভালো হতো, তবু মনে রাখবি সাইনে কস বি প্লাস কসে সাইন বি সমান সাইন a+b হয়, এটা পরের দিন নেক্সট চ্যাপ্টারে যেদিন হবে সেদিন করাবো। দেখ এটাই শেষ অঙ্ক আজকের মতো, আমি বোঝাচ্ছি প্রথম দিন তো হালকা করে করলাম। দেখ কী অঙ্কটা আছে, 3 এর দাগের 1 এর অঙ্কটা cos²θ - sin θ, তাহলে এই ধরনের অঙ্ক কী দেখ, দুটো, একটা আছে কস একটা আছে সাইন, ঠিক আছে? এখান থেকে তাহলে সমাধান যদি করতে হয় সমস্যা হবে, তাহলে কী করবো, যে কোনো একটাতে চেঞ্জ করবো, হয় সাইনটাকে কসে চেঞ্জ করবো বা কসটাকে সাইনে চেঞ্জ করবো, অঙ্কগুলো করার এটা নিয়ম, ঠিক আছে? কারণ এটা সাইন স্কোয়ার আছে, এটা সেই 3 এর দাগের 2 এর নিয়ম মতো লাগাতে পারবো না, যে সহগুলোকে স্কোয়ার করবো, কারণ স্কোয়ার আছে। তাহলে কী করছি দেখ, এখানে কসের স্কোয়ারকে করে দিচ্ছি 1 - sin² এটাই তো করবো, তুই সাইন থিটাকে √1 - cos² তো করবো না, কারণ রুট হয়ে যাবে, অঙ্ক প্রবলেম হয়ে যাবে। সুতরাং কসের স্কোয়ার থিটাকে কী করলাম, 1 - sin²θ - sin θ সমান 1/4 দিয়ে গুণ করে দিয়েছি, 1টা সব একদিকে নিয়ে চলে এসেছি, হয়ে গেছে 4 sin²θ + 4 sin θ - 3 = 0। এরপর দেখ ফ্যাক্টর করেছি, ফ্যাক্টর করেছি এটাকে 4 sin θ কে 6 sin θ - 2 sin θ করেছি, কারণ 3 4 = 12, 6 2 = 12, 6 থেকে 2 = 4 হয়, যেমন ফ্যাক্টর যেরকম ফ্যাক্টর করে নিয়ম তোদের মিডিল টার্ম ফ্যাক্টর। এবারে তো প্রথমটা দুটো থেকে 2 sin θ কমন নিয়েছি, তারপর থেকে একটা -1 কমন নিয়ে নিয়েছি, তারপর হয়ে গেছে শেষ পর্যন্ত 2 sin θ + 3 × 2 sin θ - 1 = 0। এবার তাহলে কি হয়, প্রথমটা 0 নয় দ্বিতীয়টা 0, দেখ বাঁদিকটা প্রথমটা 0 করেছি, 2 sin θ + 3 = 0, দেখ ওখান থেকে সাইন থিটার মান কত পাবি, -3/2 পাবি, যেটা প্রযোজ্য নয়, কারণ দেখ সাইন থিটা বা কস থিটার মান সবসময় -1 থেকে 1 এর মধ্যে হয়, আর -3/2 মানে -1.5, তাহলে সেটা ওই রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, তাহলে সাইন থিটার মান -3/2 কখনই হতে পারে না, সেই জন্য ওটা প্রযোজ্য নয় লিখেছি। এখন দেখ সেকেন্ড, তোর হচ্ছে সেকেন্ড পার্টটা কী আছে, 2 sin θ - 1 = 0,
ঠিক আছে, তাহলে ওখান থেকে সাইন থিটা মানে পাবি হাফ। এখন অঙ্কগুলো সবই দেওয়া ছিল 0 ডিগ্রি থেকে 360-এর মধ্যে মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। এবং এখানে সাইন থিটার মান কত আছে, হাফ মানে সাইন থিটা পজিটিভ। সাইন থিটার পজিটিভ মান কোথায় কোথায় পাওয়া যায়, অল সাইন, ট্যান, কস, প্রথম আর সেকেন্ড কোয়াড্রেন্টে পাওয়া যায়। তাহলে প্রথম মানটা দেখ ফার্স্ট কোয়াড্রেন্টের মান, সাইন থিটা যদি হাফ হয় থিটার মান কত 30 ডিগ্রিটা জানিস, আর সাইন 30 মানে হাফ, তাহলে হাফের হাফ সমান দিয়ে সাইন 30 লিখে নিতে পারিস। ওটা লিখেও নিবি, সাইন থিটা সমান হাফ সমান সাইন 30, তাহলে ওটা ফার্স্ট কোয়াড্রেন্টে। এখন সেকেন্ড কোয়াড্রেন্ট বা থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্টের মান বের করে আমি আগেই শিখেছি। সেকেন্ড কোয়াড্রেন্টের মান বের করতে কী করে, 180 মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে 180 প্লাস থিটা, আর ফোর্থে করতে হয় কি 360 মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে মান বের করবো, ফার্স্ট কোয়াড্রেন্টে 30 বেরিয়ে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে 180 মাইনাস থিটা, থিটা যায় কত বসবো 30, তাহলে হাফের মান কারণ সাইন 30, তাহলে 180 মাইনাস 30 মানে 150 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দুটো মান পেয়ে গেলাম, 30 ডিগ্রি আর 150 ডিগ্রি অঙ্কটার উত্তর, ঠিক আছে। এবারে দেখ ওই দাগেরই 3, 4, 5 আছে, ওগুলো তোরা নিজেরা ট্রাই করবি। তিনেরটা যেমন ট্যান কট শেখ আছে, সব সাইন কষে ভেঙে দিবি, কোনাকুনি গুণ করে করার চেষ্টা করবি, ঠিক আছে। ট্যান তারপরে অঙ্কটা 10^4 ওটা মিডিল টার্ম ফ্যাক্টর করে করার চেষ্টা করবি, আর 5-এরটা সব একদিকে নিয়ে এসে কমন ফমন নিয়ে করার চেষ্টা করবি, ঠিক আছে। তাহলে বাড়িতে এর করে যা যা অঙ্ক পারবি এই চ্যাপ্টার ফুল কমপ্লিট করবি, 2 দিন বা 3 দিন পর আবার ডেট দেবো পড়ানা,